পালনের কেন জবাব চাই, জবাব দাও। বাইশ দিন হয়ে গেল আদিবাসীদের ধরতে পারলে না কেন সিবিআই, তুমি জবাব দাও। আরজিকর কাণ্ডে পড়ুয়া চিকিৎসকের হত্যাকারী ফাঁসির দাবিতে মিছিল তৃণমূল কংগ্রেসের। শনিবার বৈদ্যবাটী শহর তৃণমূল কংগ্রেসের ডাকে সৌরফলি ফাঁড়ির মোড় থেকে বৈদ্যবাটী জোড়া অসত্যতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ ব্যানার্জি, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, অন্যান্য নেতৃত্ব। সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে এবং দোষীর ফাঁসির দাবিতে স্লোগান তোলেন শ্রীরামপুরের সাংসদ। সেটার জন্যই তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি, রাস্তায় নেমেছি। 22 দিন হয়ে গেল সিবিআইয়ের কাজে, প্রায় 18 দিন এসছে। তো 12 ঘন্টায় যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তারপর থেকে তার একটাও আর কিছু হলো না কেন? ইনভেস্টিগেশনের কতটা ডেভেলপমেন্ট হয়েছে কেউ কিছুই জানতে পারছি না। এমনিতে সিবিআই অন্যান্য কেসে প্রেস কনফারেন্স করে, কত মজা করে ছবি তোলে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে, ইনভেস্টিগেশনের কত প্রোগ্রেস হলো। এইখানে 18 দিন হয়ে গেল, সিবিআই কেন এখনো পর্যন্ত বলছে না মানুষকে যে ইনভেস্টিগেশন কত দূরে? এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন? মমতাদি বলেছিলেন তো আমাদের মুখ্যমন্ত্রী যে আমি 7 দিনের মধ্যে এর প্রক্রিয়া শেষ করে দেবো, তারপর ফাঁসি দিয়ে দেবো, ফাঁসি চাইবো 15 দিনের মধ্যে যাতে ফাঁসি হয়। আজ 22 দিন হয়ে গেল, সিবিআই কী করছে? সিবিআই তো কিছুই করছে না। রামবামের একটাও চক্রান্ত আছে, তারা এই সিবিআইয়ের এই পেন্ডেন্স এতদিন ধরে চলছে। রামবাম গোটা পশ্চিমবাংলা জুড়ে অরাজকতা করে চলেছে, সেটা চলছে, চলুক, মানুষ তো তার উত্তরও দিচ্ছে। আমরাও রাস্তায় দাঁড়িয়েছি আজকে, 14 তারিখে যে মহিলারা নেমেছেন রাস্তায়, তাদের আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান করি। একটা নতুন চিন্তাভাবনা নিয়ে এসছে, কারণ একটা ধর্ষণের পিছনে তো একটা পুরুষ আছেই, প্রতিটি যৌন নিগ্রহতার পিছনে তো একটা করে পুরুষ আছেই, সেগুলো তো অন্তত একটা জায়গায় মানুষের আন্দোলনে সেই জায়গাটা আরও পরিষ্কার হতো। বিকৃত মনস্ক পুরুষরা তো এর মধ্যে ইনভলভ রয়েছে। ইন্টারেস্টিংলি যেটা দেখলাম যে আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম কিছু নাম নিয়ে, তাদের বিরুদ্ধে ধর্ষণের অ্যালিগেশন রয়েছে, তারাও ধর্ষণ বিরুদ্ধে হাঁটতে আরম্ভ করেছে। ধর্ষকও কিছু ধর্ষকও ধর্ষণের বিরুদ্ধে হাঁটছে। Yeah.